back to what I was saying. Assalamualaikum bondhura. Welcome to my channel, Mayor's Mission. Shabai kemon achen? Alhamdulillah, ami bhalo achi. Ajke niye aslam কলিজার ভাজি বা পুর বলতে পারেন। তো আমি এখানে কলিজা ভাজি বা পুরের জন্য যা যা ব্যবহার করব তা একটু দেখিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কলিজা, ঠিক এরকম সাইজ করে কেটে এবং ধুয়ে নিয়েছি। আর কলিজা ধোয়া যে প্রসেসিংটা অন্যান্য রেসিপিতে আমি দেখিয়ে দিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি আলু, আলু কিন্তু ঠিক একই রকম করে কেটে নিয়েছি, এই যে এভাবে ছোটো ছোটো সাইজ করে। আর আলু এবং কলিজা সম পরিমাণ। এখানে আছে বাদাম, চিনা বাদামটা নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে হালকা ভেজে নিয়েছিলাম, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আছে কুচি করা পেঁয়াজ, আর এখানে আছে স্কোয়ার সাইজ করে পেঁয়াজ, দুটো দুভাবে। এখানে মূল উপকরণ দেখিয়ে নিলাম, আর বাদ বাকি যা মশলা লাগছে তা রান্নার সময় দেখে দিই। বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমে দিয়ে দিব একটা তেজপাতাকে এভাবে মাঝখান দিয়ে চিড়ে চার ভাগ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে চার টুকরা দারচিনি, তিনটা এলাচ, তিনটা লবঙ্গ এবং সামান্য কিছুটা জয়ত্রী হাতে এভাবে একটু যতটুকু ভাঙা যায় গুঁড়ো করার দরকার নেই, এরকম ভেঙে দিয়ে দিলাম। এবং যখন ওটা সুন্দর ফ্লেভার আসবে তখন দিয়ে দিব এরকম পেঁয়াজটা একটু লাল লাল হালকা বাদামি কালার হয়ে আসবে। এ পর্যায়ে এসে দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট। আদা এবং রসুন পেস্ট এই যে এই চামচে এক চামচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব কিছুটা পরিমাণ মতো লবণ, আমি এই চামচে এক চামচ দিয়ে নিচ্ছি। আর আদা এবং রসুন লবণ একটু সামান্য তেলের মধ্যে ভেজে নিব। ভেজে নিয়ে এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, এবং পানি দিলে অবশ্যই শুকনো পানি হয়, গরম পানি হয়, খুবই সামান্য পরিমাণ দিব। এদিকেই দিব যেহেতু এখন এখানে কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে নষ্ট না হয়ে যায়। পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এই চামচে এক দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা সবসময় ঝাল এবং লবণ আমি রেগুলারই বলে থাকি প্রত্যেকটি রেসিপিতে, যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দেবো জিরা গুঁড়া, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। এবারে খুব সুন্দরভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাগুলো ভুনা করা কিন্তু হয়ে গিয়েছে পুরোপুরি, দেখতেই পাচ্ছেন তেল আলাদা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কলিজা, যেগুলো কেটে ধুয়ে এবং ছেঁকে রেখেছিলাম আগেই। এবারে কলিজাগুলো মশলা মধ্যে ভালো করে একটু ভেজে ছেড়ে কষিয়ে নিব। বন্ধুরা, মশলার সাথে কলিজাগুলো একটু ভুনা করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব কেটে এবং ধুয়ে রাখা আলুর টুকরো। এবারে এই আলু এবং এই কলিজাগুলো একই সাথে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আলু এবং কলিজাগুলো মশলার সাথে একসাথে ভুনা করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করবো কিছুটা গরম পানি। যেহেতু গরুর কলিজা তো একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে নিলাম। আর এ পর্যায়ে এটাকে ঢেকে দিব। বন্ধুরা, আমি এরই মাঝে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি এবং এরকম করে বেছে বেছে যতটা সম্ভব গরম মশলা যে ছিল সেগুলো ফেলে দিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিব এসে বাদাম, তার পাশাপাশি দিয়ে দিব সেই কেটে রাখা পেঁয়াজ। আর এবার একটু আঁচটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নিব।
আর এক অবশ্যই কিন্তু কিছুটা পরিমাণ পেঁয়াজগুলো নরম হতে হবে, একেবারে কিন্তু কচকচে অবস্থায় তোলা যাবে না। এর সাথে দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়া, আর এই গোলমরিচের গুঁড়া কেউ সাদা বা কেউ কালোটা ব্যবহার করতে পারেন, আমি অবশ্য কালোটা দিয়ে নিয়েছি। পাশাপাশি যদি কারো ঝালের পরিমাণটা কম বেশি মনে হয়, এক্ষেত্রে এ পর্যায়ে সে কিছুটা ফ্লেভারের জন্য হোক অথবা ঝালের জন্য হোক কাঁচামরিচ কেটে নিতে পারেন। এ পর্যায়ে দেখুন পুরোপুরি কিন্তু তেল এবং ঝোল সবটা শুকিয়ে শুকিয়ে নিয়েছে। আমি এ পর্যায়ে যতই গরম মশলা সামনে পড়তে সবই কিন্তু উঠিয়ে ফেলতেছি। তো এ পর্যায়ে আমি চুলার আস্তে বন্ধ করে দিব একেবারেই, কারণ রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে। আর এই রেসিপিটা কেন করলাম বন্ধুরা একটু বলছি। অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রকার পুর বানানোর প্রয়োজন পড়ে, যেমন মাংস পিঠার পুর, সিঙ্গারা পুর, রোলের জন্য পুর। তো আসলে কিন্তু এইরকম একটা পুর যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে কিন্তু বানানো সিঙ্গারা বা অন্যান্য রোল রেসিপিগুলো বানাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তাছাড়াও এই রেসিপিটা কিন্তু পরোটা, রুটি, গরম ভাত, পোলাও, খিচুড়ির সাথে খুবই চমৎকারভাবে যায়। তো এই জন্য এই রেসিপিটা করা। তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।